হ্যালো ভিউয়ার্স, ক্যারিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা অত্যন্ত খুশির খবর। তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো, আমি আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিলাম। তো যাই হোক, তো চলো শুরু করা যাক। অনেকদিন আগে থেকেই একটা টেন্টেটিভ ভ্যাকান্সির কথা আমরা শুনেছি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজকে একটা নোটিফিকেশন আউট হয়েছে, সেই নোটিফিকেশনটা হলো তোমার ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের। তো সেই ডেটটা, সেই ফর্ম ফিল আপ ডেটটা দেওয়া হয়েছে 12 তারিখ থেকে, এবং লাস্ট ডেট অর্থাৎ প্রায় 1 মাস, অর্থাৎ ফর্ম ফিল আপ ডেট হলো 12/5/2023 এবং লাস্ট ডেট হলো 12/6/2023। ভ্যাকান্সি রামানুজনের সংখ্যা দিয়েছে 1719। তোমরা জানো রামানুজন সংখ্যা হলো 1719, এই 1719টাই ভ্যাকান্সি। আর এখানে দেওয়া আছে 9, 10 এবং 11, 12 টিচার অ্যাসোসিয়েশনের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা যারা ফর্ম ফিল আপে ইচ্ছুক তারা তারা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো। আর তাছাড়াও তোমরা দেখেছো যে গতকাল আমাদের মন্ত্রিসভার মাধ্যমে মমতা ব্যানার্জি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে রাজ্যে এত ভ্যাকান্সি ফাঁকা, তারপরেও ভ্যাকান্সি কিভাবে পরিপূরণ হচ্ছে না, এই বলে ক্ষোভ প্রকাশ করেছে। সেই ক্ষোভের ফলেই হয়তো আজকের এই ফর্মটা অর্থাৎ নোটিফিকেশনটা তারই প্রভাব। তো যাই হোক, টিচার নিয়োগের যে আমরা প্রাইমারিটা দেখেছিলাম, খুব কম সময়ের মধ্যে রেজাল্ট পর্যন্ত হয়েছে। জানি না এই মাদ্রাসা বোর্ডের এই যে নোটিফিকেশনটা এটা হবে কিনা, তবে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাহলে প্রিপারেশন আরো ভালোভাবে নাও, আর যারা প্রিপারেশন এখন পর্যন্ত নাওনি তাহলে অবশ্যই দেরি করো না, তোমরা তাড়াতাড়ি নিয়ে শুরু করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।